আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে ভেজ মোমো বানাবো, তা সেটাই আজকে কিভাবে বানাই সেটা দেখাবো। সন্ধেবেলায় মোমোটা খেতে ভালো লাগে, তাই সন্ধেবেলায় মোমোটা বানাবো। তা দেখুন চারিদিকে অন্ধকার হয়ে গেছে, সন্ধে লেগে গেছে, তা আজকে আমি এখন এই সন্ধেবেলাতেই বানাতে বসেছি মোমো। এই যে বাঁধাকপি নিয়ে নিয়েছি, সাথে গাজর নিয়েছি, গাজর লঙ্কা এটা আগের থেকে কেটে নিয়েছি, পেঁয়াজ রসুন আদা কেটে নিয়েছি ছোট ছোট করে। এবার তাহলে বাঁধাকপিটা কেটে নিই। বাঁধাকপিটা একদমই টাটকা আর ভিতরে নরম, এই যে এইটা নেব। খুব কচি এই যে, খুবই পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। কাঁচা লঙ্কাটা কেটে নেব কুচি কুচি করে। গাজরটা ছাড়িয়ে ধুয়ে নিয়েছে, এবার কুড়ানিতে কুড়িয়ে নেব। কটা রসুনের পাতা নেব, তো পাতাটা ছিঁড়ে নেই। এখনো রাত হয়ে গেছে, কলে এখনো জল দিচ্ছে। শীতের রাতে সন্ধেবেলায় মোমো খেতে বেশ ভালোই লাগবে, গরম গরম মোমো। আমি তো মোমো বানাতে বানাতে কারেন্টটা তো চলে গেল, তা দেখি কত সময় আসে। তো মোবাইলের আলোয় বসে বসে রান্না করি। তো প্রথমে একটু জল দিয়ে দিই, কড়াটা গরম হয়ে গেছে। এবার শুক্তা বানিয়ে নেব। এই যে জলটা গরম হয়ে গেছে, লবণ দিয়ে দিলাম। সব সবজি একটু একটু করে দিয়ে আমি স্যুপটা বানিয়ে নেব। গাজর দিচ্ছি, এটা পেঁয়াজের পাতা, রসুনের পাতা, এটা পেঁয়াজের কুচি, রসুনের কুচি, আদা কুচি, লঙ্কা কুচি। এবার সামান্য একটু সাদা তেল দেব, একটু নাড়িয়ে দিই। এবার এটা সেদ্ধ করে নিই। ডিম নিয়ে নিয়েছি, কিছুটা সাদা অংশ স্যুপের মধ্যে দিয়ে দেব। এবার গোলমরিচটা গুঁড়ো হয়ে গেছে, গোলমরিচটা দিয়ে দেব, বেশি দেব না, অনেকটাই বাটা আছে, একটু রেখে দেব। একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি যাতে একটু গ্রেভি হয়। স্যুপটা হয়ে গেছে, নামিয়ে নেব। মোমোর পুরটা বানিয়ে নেব। এটাতে দেওয়া আছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন, আদা আর এটা বাঁধাকপি। গাজর
আর পেঁয়াজের পাতা রসুনের পাতা। জায়গাটা আমার খুবই ছোট হয়ে গেছে, সামান্য একটু গোলমরিচ রেখে দিয়েছিলাম, ভাজা গোলমরিচ এটা দিয়ে দিচ্ছি এর ভিতরে। এবারটা হাত দিয়ে আমি একটু মেখে নিই, তারপর ডিমটা পরে দেব। এবার লবণ দিচ্ছি, ডিমটা ফেটিয়ে নিয়েছি, এবার এর ভিতরে দিয়ে দেব সবজির মধ্যে। এবার মাখিয়ে নেব, মাখানো কমপ্লিট হয়ে গেছে। এবার ময়দা মেখে নেব, ময়দাটা মেখে নেব। ময়দা মাখা হয়ে গেছে, নেচিটাকে করে নিচ্ছি। হাঁড়িতে জল দিয়ে বসিয়ে দিয়েছি, আর এই যে ঝাঁঝরি গামলিটা বসিয়ে দিলাম, এতে করেই বানাবো। আমার তো স্টিমার নেই, তাই ঝাঁঝরি গামলিটাতেই বানাবো। মোমোর লেচিটা বেলা হয়ে গেছে, আর এই যে পুরটা হয়ে গেছে রেডি। এবারে পুরটা ভরে নেব মোমোতে। জল ফুটে গেছে, মোমোগুলো এবার দিয়ে দেব। মোমোটা দেখুন রেডি হয়ে গেছে, এবার তুলে নেব। সুন্দর হয়েছে মোমোগুলো। কি ধোয়া উঠছে, এরপরে এটাকে তুলছি, লাগছে এটাকে। দিদি আমিও দিই একটা। হ্যাঁ দাও। বাপরে কি গরম, ছাকা খেয়ে যাচ্ছি। এতে খেয়ে দিতে হবে।
কটা দিয়েছি ওরে বাবা আমি আর তুলতে পারছি না এই যে মোমো রেডি হয়ে গেছে সাথে আছে স্যুপ গরম আর চাটনি আছে ধনে পাতা চাটনি কাঁচা লঙ্কা রসুন দিয়ে বানিয়েছি এবার মেয়েকে দিই মেয়ে খেয়ে বলুক কেমন হয়েছে মোমো কেমন হয়েছে খেতে ভালো হয়েছে হ্যাঁ শীতের দিনে খুব সুন্দর লাগে এরকম মোমো খেতে আমার তো খুব ভালো লাগে মোমো খেতে মোমো খেতে খুব ভালো লাগে আমার তো চাউমিন খেতেও ভালো লাগে একদিন মনে করছে যে চাউমিন বানাবো তাহলে তো কোনো কথাই হবে না তাহলে কিছু বলবো আর ভীষণ ভালো হয়েছে আপনারা যদি এরকম ভাবে বানিয়ে খান তো খুব ভালো লাগবে একবার ট্রাই করে দেখবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটাই যদি নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন আরো ভালো ভালো রেসিপি নিয়ে আসব তো আজকের মতো এখানেই সবাই ভালো থাকবেন তো বাই